হ্যালো গাইস, ওয়েলকাম টু ক্যারিয়ার ডিসাইড একাডেমি। তোমরা যারা 2023 তে জেনপাসিউটি পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য কিন্তু একটা ভীষণ বড় আপডেট। যেসব ছেলে স্টুডেন্টরা রয়েছে যারা ভেবেছিলে এবছর বিএসসি নার্সিং ছেলেদের জন্য কি শুরু হবে, তো তাদের জন্য যেমন একাধারে সুখের খবর তেমনি একাধারে দুঃখেরও খবর আছে যে তোমরা কিন্তু এবছর থেকে বিএসসি নার্সিং এ অ্যাডমিশন নিতে পারবে। অর্থাৎ অফিসিয়ালি অ্যানাউন্স করে দেওয়া হয়েছে যে এবছর থেকে ছেলেরাও কিন্তু বিএসসি নার্সিং পড়তে পারে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। কিন্তু তার সাথে আরো একটা দুঃখের খবর আছে যে তোমরা কিন্তু শুধুমাত্র প্রাইভেট কলেজেই বিএসসি নার্সিং করতে পারবে, কোনো গভর্নমেন্ট কলেজে এবছর তোমরা বিএসসি নার্সিং করতে পারবে না। অর্থাৎ তোমরা জানো যে আমরা আগের বছর থেকে শুনে আসছিলাম যে দুটো কিন্তু গভর্নমেন্ট কলেজ বিএসসি নার্সিং এর জন্য তৈরি হচ্ছে, একটা অশোকনগরে একটা সিউড়িতে। আরো কিছু কিছু কলেজের খবর পাওয়া যাচ্ছিল, এমনকি বিভিন্ন পত্রিকাতেও যেগুলো খবরের কাগজের পেপার সেখানেও কিন্তু বেরিয়েছিল যে বিভিন্ন ধরনের গভর্নমেন্ট কলেজগুলো যেগুলো ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের জন্য প্রতিষ্ঠিত হচ্ছে, তো তাতে একটা আন্দাজ লাগানো গিয়েছিল যে এবছর থেকে ছেলেদের জন্য কিন্তু বিএসসি নার্সিংটা শুরু হবে। তো সেক্ষেত্রে কিন্তু যে WBJEE বোর্ড বা আমাদের নার্সিং কাউন্সিল তোমাদেরকে একদম নিরাশ করেছে সেটা নয়, কিন্তু তোমাদেরকে গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশনের কোনো প্রভিশন দেওয়া হয়নি, শুধুমাত্র তোমরা প্রাইভেট কলেজ থেকেই বিএসসি নার্সিং এ পড়তে পারবে। তো এক্ষেত্রে আমি কতগুলো ফ্যাক্ট বলে রাখি যে প্রাইভেট কলেজে তোমরা যখন একটা বিএসসি নার্সিং পড়তে যাবে ছেলেরা, তখন কিন্তু তোমাদের খরচের অ্যামাউন্টটা প্রায় 10 লাখের কাছাকাছি চলে যাবে, তারপরেও কিন্তু অ্যাডিশনাল কিছু না কিছু খরচা আছে। এরপর এবছরে অনেকে বলবে যে তাহলে আমি তো ব্যাঙ্গালোর থেকে করে চলে আসবো, ব্যাঙ্গালোর থেকেও আমি সেম ভ্যালু পাবো। কিন্তু দেখো ব্যাপারটা কি হয়, তো এবছরের প্রচুর প্রচুর স্টুডেন্ট আছে যারা ব্যাঙ্গালোর থেকে করে এসেছে, কিন্তু কি হচ্ছে যে এইখানে এসে পরে তারা বিভিন্ন হচ্ছে নার্সিং হোম গুলোতে যে প্র্যাকটিস করবে বা এক্সপিরিয়েন্স এর জন্য যে 2-3 বছর তাদেরকে প্র্যাকটিস করতে, সেই জিনিসটা কিন্তু সুযোগটা তারা পাচ্ছে না, কারণ তারা ব্যাঙ্গালোর থেকে করে এসেছে। অনেক স্টুডেন্ট আছে যারা টাকা দিয়ে পরে প্র্যাকটিস করছে বিভিন্ন জায়গাতে, টাকা দিয়ে পরে মানে একটা তুমি একটা নার্সিং হোমে অ্যাজ এ রেজিস্টার নার্স কাজ করবে, একটা নার্সিং হোম বা একটা অর্গানাইজেশনে তোমাকে টাকা দেওয়ার কথা, কিন্তু তাদেরকে নিজেদেরকে টাকা দিতে হচ্ছে, কারণ হচ্ছে ট্রেনিং এর এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। এরকম ঘটনা ঘটছে, তো তার মতন একটু সাবধান হয়ে পড়ে ব্যাঙ্গালোর দিকটাকে একটু অ্যাভয়েড করবে। যদি করতে হয় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে জব করতে হয়, তারা ওয়েস্ট বেঙ্গলের কোন একটা নার্সিং কাউন্সিল থেকে আন্ডারে কোন একটা কলেজ থেকে পরে তোমরা বিএসসি নার্সিংটা করার চেষ্টা করবে। তোমরা যেসব ক্যান্ডিডেটরা জেনপাসিউজি প্রিপারেশন নিচ্ছ বা জোর প্রথমে আশা করি তোমাদের প্রিপারেশন চলছে, তো এই মুহূর্তে তোমাদের কিন্তু একটা অবশ্যই অত্যন্ত জরুরি মক টেস্ট সিরিজকে নিয়ে নেওয়া। আমাদের অলরেডি কিন্তু একটা নতুন মক টেস্ট সিরিজ লঞ্চ হয়ে গেছে, যেখানে তোমরা 50 খানা মক টেস্ট পাবে, তার সাথে অগাধ স্টাডি মেটেরিয়াল পাবে। সেই স্টাডি মেটেরিয়ালের মধ্যে তোমাদের কাছে কিন্তু শর্ট নোটস বলো বা ফর্মুলা শিট বলো বা প্রায় 10,000+ MCQ কোশ্চেনের প্র্যাকটিস সেট পর্যন্ত পেয়ে যাচ্ছ। তো এত কিছু তোমরা একটা প্যাকেজের মধ্যে পেয়ে যাচ্ছ, একটা হিউজ প্যাকেজ তোমাদের জন্য অফার করা হচ্ছে। তো তোমরা যদি কেউ নিতে চাও তো এটির প্যাকেজের প্রাইস মাত্র রাখা হয়েছে 399 টাকা তোমাদের জন্য রাখা হয়েছে, 50 খানা মক টেস্ট প্লাস এত এত কিছু। তোমরা একটা বাজারে হচ্ছে বাজার চলতে একটা বই কিনতে যাবে, সেই বইটারও দাম দেবে 450-500 টাকার মতো দাম নিয়ে নেয়। তোমরা নিজেরা যেটা ক্লাস 11-12 এর বই ফলো করো সেগুলোর দাম যেন এত বেশি হয়। এখানে কিন্তু তোমাদেরকে যেই মক টেস্ট গুলো দেওয়া হয় বা যে স্টাডি মেটেরিয়াল গুলো দেওয়া হয় সেগুলো একদম পুরো সাজেস্টিভ টাইপ স্টাডি মেটেরিয়াল দেওয়া হয়, ওটা তোমরা যদি ওগুলো পড়ো প্রচুর ভালো একটা মার্কস পাবে। তো অবশ্যই আমি সকল স্টুডেন্টকে, যতজন এই ভিডিওটা দেখছো সবাইকে কিন্তু সাজেস্ট করবো অবশ্যই ওই মক টেস্টটা নেবে, কারণ ওই মক টেস্টটাতে তোমরা এতটা হেল্প পাবে, তোমরা পরীক্ষা দিয়ে আসার পর বুঝতে পারবে কত কোশ্চেন ওখান থেকে কমন পেতে চলেছো। আগের বছর প্রচুর স্টুডেন্ট আমাদের মক টেস্ট নিয়েছিল, প্রায় 200-250 মতো স্টুডেন্ট মক টেস্ট নিয়েছিল, তারা কিন্তু প্রচুর হেল্প পেয়েছিল। এবছরও অনেক স্টুডেন্ট আছে যারা মক টেস্ট নিয়েছে, তো ওই মক টেস্টটা একবার নয় একাধিকবার দিতে পারবে, বাড়িতে বসে বসে দিতে পারবে, মোবাইল থেকে দিতে পারবে, অফলাইনে দিতে পারবে, ওয়েবসাইট সিট ফিল আপ করতে করতে দিতে পারবে, সকল ধরনের সুবিধা আছে। তো অবশ্যই তোমরা কিন্তু মক টেস্টটা নেবে। মক টেস্ট নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে যে মোবাইল নাম্বারটা দেখতে পাচ্ছ বা ডিসক্রিপশন বক্সে যে মোবাইল নাম্বারগুলো দেওয়া থাকবে সেই মোবাইল নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে নেবে, তাহলে A to Z সব ডিটেইলস জেনে। আচ্ছা, এর জন্য এরপরে আমি একটা তোমাদেরকে ছোট্ট জিনিস বলে দিই যে তোমাদের মধ্যে অনেকের একটা ডাউট থেকে থাকে যে EWS সার্টিফিকেট জিনিসটা কি, আর EWS সার্টিফিকেট আমি কেমন ভাবে বের করব, EWS সার্টিফিকেটের রেজিস্ট্রেশন প্রসেস কি। তার জন্য আমি ক্লিয়ার কাট তোমাদেরকে বলে দিই, EWS সার্টিফিকেট তুমি যদি পেতে চাও এটা শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে তারাই কিন্তু EWS ক্যান্ডিডেট হতে পারে। অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটরা নিজেদেরকে ট্রান্সফার করে করে একটা EWS নামক ক্যাটাগরিতে যেতে পারে। তার জন্য সেই স্টুডেন্টের
সেই স্টুডেন্টের ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম 8 লাখের থেকে কম হতে হয়, তার তোমার যে এগ্রিকালচার ল্যান্ড আছে অর্থাৎ তাদের গোটা ফ্যামিলির যে এগ্রিকালচার ল্যান্ড আছে সেটা হচ্ছে 5 একর, 5 একরের থেকে কম হতে হয়, আর তোমার যে রেসিডেন্সিয়াল ফ্ল্যাট বা হচ্ছে তোমার যে বাড়ির এরিয়া, বাড়ির যেটা পুরো একদম এরিয়াটা সেটা 1000 স্কোয়ার ফিটের মধ্যে হতে হয়। এই তিনটা ক্রাইটেরিয়াকে তুমি যদি ফুলফিল করতে পারো, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, তোমরা স্ক্রিনে দেখতেও পাচ্ছ যে তোমার অ্যানুয়াল ইনকাম, ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম যদি 10 লাখের থেকে কম হয়, তোমার সরি 8 লাখের থেকে কম হয়, আর যদি তোমার যে ল্যান্ড এগ্রিকালচার ল্যান্ড বলতে যেখানে কৃষি কাজ করা যায় বা তোমাদের নামে রেজিস্টার্ড হয়ে আছে এরকম ল্যান্ডের পরিমাণ যদি 5 একরের থেকে কম হয়ে থাকে, এবং তার সাথে যদি তোমার যে বাড়ির এরিয়া সেটা 1000 স্কোয়ার ফিটের মধ্যে হয়ে থাকে, তখনই কিন্তু তুমি একজন জেনারেল ক্যান্ডিডেট হয়ে পড়েও ইডাব্লিউএস ক্যান্ডিডেটের সুবিধা পাবে। এই ইডাব্লিউএস ক্যান্ডিডেট হওয়ার সুবিধাটা কি সেটা একটু জেনে নাও। যদি তুমি একজন জেনারেল ক্যান্ডিডেট হও, জেনারেল ক্যান্ডিডেট হয়ে পড়ে একটা জেনপাস ইউজি বা যে কোনো কম্পিটিটিভ লেভেলের পরীক্ষা দিতে যাচ্ছ, আমি জেনপাস ইউজির নাম নিয়ে পরেই বলছি, তুমি ধরো 4000 র্যাঙ্ক করলে বা 3500 র্যাঙ্ক করে পরেও তুমি একটা গভর্নমেন্ট কলেজ পাবে না, কিন্তু যদি তোমার কাছে ওই ইডাব্লিউএস নামক সার্টিফিকেটটা থেকে থাকে তাহলে কিন্তু তুমি সেক্ষেত্রে অনেক বড় প্রফিট পাবে, তুমি 9000 র্যাঙ্কের একটা ভালো গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। এবছরের ঘটনার হিসেবে আমি বলে দিই, 9500-এর কাছাকাছি র্যাঙ্ক হয়েছে, এরকম স্টুডেন্টরাও কিন্তু বিভিন্ন গভর্নমেন্ট কলেজে চান্স পেয়ে গেছে বিএসসি নার্সিং এ, তারা কিন্তু জেনারেল স্টুডেন্ট কিন্তু তাদের একটা ইডাব্লিউএস সার্টিফিকেট থাকার দরুন। এটা কেমন ভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেটার বিষয়ে জেনে নাও। তোমরা অ্যাপ্লাইয়ের জন্য একটা আমি অ্যাপ্লিকেশন ফর্ম এই ডেসক্রিপশন বক্সের দিয়ে রাখবো, ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবো বা আমি কমেন্টেও পিন করে দেবো, তো সেই ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে। তারপর তোমার নিকটবর্তী কোন একটা ব্লক বা মিউনিসিপ্যালিটিতে গিয়ে পরে তুমি তাদের সাথে একটু ডিসকাস করে নেবে যে আমি ইডাব্লিউএস সার্টিফিকেট করতে চাই, তো আমাকে কি কি স্টেপ গুলো ফলো করতে হবে, তবে ওই ফর্মটাই তোমাদেরকে ফিল আপ করতে হবে। এক্ষেত্রে একটা তোমাদেরকে নির্দেশ দিতে চাইছি যে তোমরা এখন কেউ ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবে না, তোমাদেরকে ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে হবে এপ্রিল মাসে, কারণ একটা ইডাব্লিউএস সার্টিফিকেট এপ্রিল মান্থ টু এপ্রিল মান্থ ভ্যালিড থাকে। অর্থাৎ তুমি যদি এই সময় জানুয়ারি মাসে যদি একটা ইডাব্লিউ সার্টিফিকেট বের করতে যাও, ওই সার্টিফিকেটটার ভ্যালুটা এপ্রিল মাস পর্যন্ত থাকবে, কিন্তু তোমার কাউন্সিলিং হবে আগস্ট মাস বা সেপ্টেম্বর মাস এই মাস করে, তা তোমার কিন্তু তখন ভ্যালিডিটি শেষ হয়ে গেল, তোমাকে আবার রিনিউ করাতে হবে। তার জন্য বলছি যে যদি তুমি ইডাব্লিউ সার্টিফিকেট করাতে চাও, এপ্রিল মাসে ইডাব্লিউ সার্টিফিকেট করাবে। এক্ষেত্রে তোমাদের সন্দেহ হতে পারে, তাহলে স্যার আমরা যখন ফর্ম ফিল আপ করবো তাহলে আমাদের হাতে যদি ইডাব্লিউ সার্টিফিকেট নাই থাকলো, আমরা কি করে বলতে পারি বা ক্লেম করতে পারি যে আমরা ইডাব্লিউএস ক্যান্ডিডেট বলে? সেক্ষেত্রে আমি বলে রাখি, যখন তোমরা ফর্ম ফিল আপ করবে জেনপাস ইউজি, তখন কোন প্রকার তোমাদেরকে কোন ক্যাটাগরি সার্টিফিকেট দিতে হবে না, সেটা এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস বা পিডাব্লিউডি কোন স্টুডেন্টকেই ক্যাটাগরি সার্টিফিকেট দিতে হবে না। তোমরা জাস্ট তুমি যদি ওখানে ফর্ম ফিল আপের সময় বলে দাও যে তুমি একজন ইডাব্লিউএস ক্যান্ডিডেট, তাহলে সেই ক্ষেত্রে ফর্মটা তোমাকে ইডাব্লিউএস ক্যান্ডিডেট হিসেবে গ্রাহ্য করা হবে। এরপর তুমি যখন কাউন্সিলিং করতে যাবে, তার মধ্যে এপ্রিল মাসের পর তোমাকে ইডাব্লিউএস এর জন্য অ্যাপ্লাই করে দিতে হবে, সেই ইডাব্লিউএস সার্টিফিকেটটা নিয়ে পরে তুমি কাউন্সিলিং এ যদি দেখাতে যাও, তো কাউন্সিলিং এ দেখাতে পারলে তোমার কিন্তু ইডাব্লিউএস ক্যান্ডিডেট হিসেবে তোমাকে গণ্য করা হবে এবং তোমার জন্য একটা সিট ধার্য করা হবে। আর একটা জিনিস বলে দিই, তুমি যখন কাউন্সিলিং করাবে, কাউন্সিলিং করাতে গিয়ে প্রথম স্টেপেও কিন্তু তোমাকে ইডাব্লিউএস সার্টিফিকেট সাবমিট করতে হবে না, তোমাকে ইডাব্লিউএস সার্টিফিকেট সাবমিট করতে হবে তখনই যখন তুমি একটা কোনো কলেজে ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে যাবে বা তুমি কোন কলেজে অ্যাডমিশন নিতে যাবে। কারণ এত বড় সুযোগ সুবিধা দেওয়া হয়, তো তোমাদের কাছে একটা হিউজ টাইম থাকে, যে টাইমের মধ্যে তোমরা কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেটটা করে নিতে পারবে। তো আশা করি তোমাদের এই ডাউটটা ক্লিয়ার হয়ে গেছে যে কেমন ভাবে ইডাব্লিউএস সার্টিফিকেট করতে হয় বা কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকতে হয়। অনেকের এই ডাউটটা ছিল, তাই আমি ক্লিয়ার করে দিলাম। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব কিভাবে তোমরা সিভিল ডিফেন্স সার্টিফিকেট পেতে পারবে। অর্থাৎ অনেক ক্যান্ডিডেট আছো যারা জিএনএম দিচ্ছ, তো জিএনএম এ সিভিল ডিফেন্স বলে একটা ক্রাইটেরিয়া থাকে, সেই সিভিল ডিফেন্স যদি ক্যাটাগরি সার্টিফিকেট তোমার থেকে থাকে, তুমি 28,000-30,000 পর্যন্ত র্যাঙ্ক করে পরেও গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিতে পারবে। তো সেটা কেমন ভাবে তুমি পেতে পারো, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হওয়া দরকার বা তার জন্য কি ট্রেনিং করতে হয়, সেই বিষয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব। তার জন্য চ্যানেলটার সাথে অবশ্যই যুক্ত থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, তাহলে কিন্তু ওই ভিডিওটা মিস করবে না। তোমাদের জন্য যতটা সম্ভব হয় আমরা নতুন নতুন বিভিন্ন ওয়ে নিয়ে আসছি, যার মাধ্যমে তোমরা অনেক ইজিলি একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যেতে পারো, সেটা চেষ্টা করা হচ্ছে।
তো আশা করি এই ভিডিওটা অনেকটা হেল্প পেয়েছিস তোমাদের। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, এবং যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের বাকি বন্ধুদের সাথে শেয়ার করে দিবে অবশ্যই, কারণ এই ভিডিওটার মাধ্যমে তারা জানতে পারবে যে তারাও কিন্তু একটা ইডাব্লিউএস ক্যান্ডিডেটের যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তাদের ফুলফিল হয়ে থাকে তা তারাও সেটা করতে পারবে। আর অনেক ছেলে ক্যান্ডিডেট আছে যাদের মধ্যে একটা কনফিউশন আছে যে বিএসসি নার্সিংটা কি করবে, তো সবার কারণে অনেকটা হেল্প হবে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।